কি একটা অবস্থা। এখন এপ্রিল মাসের শেষের দিকে, আর ফিনল্যান্ডের অবস্থা দেখলে মনে হবে যেন নতুন করে উইন্টার শুরু হয়েছে। আল্লাহ বাপ করো, কি দেখাও দেখ। এই আছে এখানে, এই সময় যে স্নো, এখনো স্নো পড়তেছে, অথচ লাস্ট 10 দিন এত সুন্দর রোদ উঠছে, এত সুন্দর, লাইক 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, রাতে গরম ছিল, আর এখন এই অবস্থা হয়েছে যে মনে হচ্ছে ফিনল্যান্ড নতুন করে উইন্টার শুরু হয়েছে। আমার থেকে মনে হচ্ছে নেচারটা সুন্দর লাগতেছে অনেক। এপ্রিল শেষ, মে চলে আসছে, এতটা স্নো পড়বে মানে আমি লাস্ট ডিসেম্বর থেকে আমি বাংলাদেশে ছিলাম, আমি দেখিনি এরকমভাবে, কিন্তু গত বছর উইন্টার আমি ছিলাম দেখিনি, আমার মনে হয় আমি এত পরিমাণ স্নো আমি দেখিনি, এত পরিমাণ স্নো আমি আগে কখনোই দেখিনি। কত কিছু এক্স্যাক্টলি এখন যেরকম দেখতেছি, এইটা হচ্ছে গিয়া লাস্ট 2 দিন আগে যেরকম ছিল, যেরকম ছিল টানেল সুপার রোড, একদিন যাবো ধরে এমন হয়ে গেছে। মূলত ওয়েদারে দেখাচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু ঠান্ডার কারণে স্নো হয়ে পড়তেছে সব। আমি যাওয়া বলতে হচ্ছে একটা বড় বড় বাসায়, বাসার মধ্যে সারাদিন ভালো হচ্ছে না, স্নো পড়তেছে না। আর সবচেয়ে সব বড় সমস্যা হচ্ছে যে স্নোগুলো যখন চোখে এসে পড়ে তখন অনেক আনন্দ ফিল হয়, ঠিক আছে, তোমার তো সাইকেল চালায় পারে রে ভাই। Yeah.